আশাকর্মা আছো? আশাকর্মা, আরে ও আশাকর্মা, আরে তুমি ঘরে আছো নাকি? কি হয়েছে স্বামী, আমাকে ডাকছেন কেন? ডাকি যে আশাকর্মা, আশা তো বেশ বড় হয়ে গেছে, তাকে তো আশা তো বেশ বড় হয়ে গেছে, তাকে তো লেগাবো করানোর দরকার। তা তুমি কি বলো আশাকর্মা? আমি আর কি বলবো স্বামী, তবে আমার ইচ্ছা ছিল আশাকে মাদ্রাসা লেখাপড়া করে যদি আলেম বানাতে পারি তাহলে আমার দেহ কারো শান্তি, পরো কালো শান্তি। ঠিক বলেছে আশাকর্মা, ঠিক বলেছে। আগামীকাল আশাকে আমি ঢেঙ্গারপুর মাদ্রাসায় ভর্তি করে দেবো, কেমন? তাই করুন স্বামী, এখন ঘরে চলুন, কিছু খাওয়া দাওয়া করবেন। মাস্টার সাহেব আছেন? মাস্টার সাহেব ভিতরে আসুন, বসুন। ওয়ালাইকুম আসসালাম, বলেন কেন এসেছেন? আমি এসেছি মাস্টার সাহেব, আমার এই ছেলেকে আপনার মাদ্রাসায় ভর্তি করার জন্য। বেশ ভালো কথা, ভর্তির ফিস 10 টাকা আর মাসিক বেতন 20 টাকা, এই মোট 30 টাকা আমাকে দিয়ে দিন, আমি মাদ্রাসায় ভর্তি করে নেব। এই নেন মাস্টার সাহেব। ঠিক আছে, মাদ্রাসায় ভর্তি করে নিলাম। বলো তো বাবা তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফ। আচ্ছা, তোমার বাবার নাম কি? মোহাম্মদ নানমিয়া। ঠিক আছে, তোমাকে বাবা তোমাকে মাদ্রাসা ভর্তি করা হলো, আগামীকাল থেকে ইতিমধ্যে ক্লাস করবে। ঠিক আছে স্যার। আসি স্যার, আসি। এই ঝন্ডমন্ড, তোমাদের আজকে সকালে ছুটি। সুজনের মা, তুমি ঘরে আছো নাকি? দেখ
কি হলো সজনীর বাপ? আমার ডাক্তার কেন ডাকি যে সজনীর মা? সুজনী তো বেশ বড় হয়ে গেছে, তাকে তো লেখাপড়া করানি দরকার। তাতে তুমি কি বলো? আমিও তো তাই বলি, ওকে লেখাপড়া করানোর দরকার। তাহলে আগামীকাল ওই বামনা প্রাইমারি স্কুলেতে ভর্তি করে দেবো, কেমন? তাই করো সজনীর বাপ। তাহলে এবার চলো। তাই চলো। আমি এসেছি স্যার আমার এই মেয়েটাকে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। বেশ ভালো কথা, ভর্তির ফিস 20 টাকা আর মাসিক বেতন 30 টাকা। ঠিক আছে, 50 টাকা আমাকে দিয়ে দিন। এই নিন আপনার 50 টাকা। ঠিক আছে, বলো তো মা তোমার নাম কি? সুজনী। বাপ ফার্স্ট ক্লাস নাম। তোমার আপার নাম কি? বাগুমন্ডল। বাগুমন্ডল, ঠিক আছে। ঠিক আছে, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে ইতিমধ্যে ক্লাস করবে, তার কারণ পরীক্ষার সামনে স্কুল কামাই করলে পাশ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আসি স্যার। ঠিক আছে, আসতে পারেন। ঠিক আছে। এই খণ্ডমণ্ড তদন্ত ভাই, তুমি কোথায় চলছো? আমি মাদ্রাসায় চলছি। জানি তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আছে? জানি তোমার মাদ্রাসা যা হবে না। কেন সুজনি? কারণ আমি তোমাকে ভালোবাসি। থাকো সুজনি, আমি চললাম। আমার কথা শোনো। গিয়া গিয়া গিয়া
ভাই তুমি আমার একটু কথা রাখবে? বলো সুজনি, কি বলতে চাও তুমি? তুমি মারতে এসে ছেড়ে সে ঘোটাল স্কুলে ভর্তি হও, আমি আর তুমি সেখানে চলে যাব। ঠিক আছে সুজনি, আমি কালি ওই ঢাঙ্গারগড় মাদ্রাসা থেকে দিয়ে ঘোটাইল কলেজেই ভর্তি হবো। এখন চলো আমরা বাড়ি চলে। তাই চলো। এত ঝামেলা আমার আর সহ্য হয় না, প্রতিদিন বৃষ্টি করে কামলা নেয় ধান কাটার জন্য। এখন আমি মাছি কাটবো না ভাত পাকাবো, আমার হয়েছে যত জ্বালা। এই ডাঙ্গাবাজ, ভাবি আমি আশরাফকে ভালোবাসি। কি তোর এত বড় সাহস? তুই হলি কিনা ধরিত দুলালি আর আশরাফ হলো গরিবের ছেলে, এই ভালোবাসাকে আমি কখনো মেনে নিতে পারবো না, পারবো না।
এখন বসে বসে ডাঙ্গা কাট, আমি ঘর থেকে আসি। সজনী এদিকে আয় তো মা। কি হয়েছে মা? আসতেছি। তোমার বাবা কামলা নিয়েছে 40টি ধান কাটার জন্য। এই নাও ঘরে চালের বস্তা আছে, ঝেড়ে নাও, ভাত বসাতে হবে। আমি চাল ঝাড়িতে পারবো না মা। চাল ঝাড়িতে পারবো না আম্মা গো, আম্মা গো চাল ঝাড়তে পারবো না। স্কুলের বেলা হয়েছে গো মা, যাবো যে আমিও যাবো স্কুলে। স্কুলে গেল না কোথায় গেল তাই আমি আজ দেখে নেবো। শোনো শোনো আর শোনো,
রাস্তার মধ্যে যেন ঝগড়াঝাটি করো না। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখে নেব। ঠিক আছে, আমার হয়েছে যত ঝামেলা। আমি জোর করে এসেছি। কি তুমি জোর করে এসেছো? তাহলে তুমি থাকো, আমি চলে গেলাম। সুজনী বাবা তুমি এখানে? ছোট থেকে লালন পালন করে আজ যতটুকু বড় করেছি, সেই মেয়ে আমার উঁচু মাথাটাকে নিচে নামিয়ে দিয়েছে।
কথা ছেড়ে যা, তোর জন্য আজ আমি আমার সমাজে মুখ দেখাতে পারি না। মানুষ চায় সমাজের মানুষ বলি আমাকে থুতু দিয়ে যাচ্ছে। বল বল সোনের বাচ্চা, সত্যি দোকানদারের ছেলে, বল ছেড়ে যা, সুজনী ছেড়ে যা এখান থেকে। কান্দিতে কান্দিতে সুজনী ভাবির কাছে গেল। সুজনী কান্দে গো,
কাছে যাইয়ে সুজনী কুল কাজ করিল ও ভাবি ভাবি বইলে সুজনী কাকিতে লাগিল সুজনী তুমি আমার কপাল লেখি লেখেছিলে, তা না হলে আমাকে ওই পরের হাতে মার খাইতে হইল কেন খোদা, মার খাইতে হইল কেন। আচ্ছা ভাই, তুমি এখানে কি করছো? আর আমি তোমাকে অনেকক্ষণ ধরে একই সুজনি, তুমি এখানে কেন এলো সুজনি? তুমি এখান থেকে চলে যাও সুজনি, তা না হলে আমি চলে যাবো সুজনি, আমি চলে যাবো। Thank you.
ঠিক আছে এখন চল আমরা বাড়িতে যাই। ঠিক আছে তাই চল। যাই দিক একটু গুটাইল হাটে যাব। গুটাইল হাটে যাই দুই বিরে পান এক পা সুবারি আর আধা কেজি সুটকি নিয়ে আবার আমতলি বাজারে দোকান করতে হবে। যাই দেখি। আরে ও চাচা মিয়া, আরে ও চাচা মিয়া, ডাকছ কেন বাবু? ডাকি তো চাচা মিয়া, আসাবার না কি? আসাব তো আমার বড় ছেলে। আপনার বড় ছেলে? একটা ঘটনা তো শুনছেন না তো বাবু? আমি তো বলতে পারবো না তুমি, আমি না থাকলে আশরাফকে মেরেই ফেলতো। কি দোষ করেছে বাবা? তা কি তুমি জানো? না চাচা মিয়া না। হ্যাঁ না না, আমি আর গুঠেল হাটে যাবো না, আমি বাবা বাড়ি মুখে ফিরে যাবো। তাই যান। আমি তো শুনি নাই। আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আশরাফকে ডেকে শুনি। বাবা আশরাফ আছো? আশরাফ বাবা, আশরাফ বাবা, আমি শুনতে পেলাম বাবা নাকি তোমাকে অনেক মারধর করেছে, তা কি ঠিক বাবা? হ্যাঁ বাবা তা ঠিক। দেখি দেখি তোমার বাবা পিঠা, ও খুদা, দেখো দেখো ভাই পিঠখানা লাল হয়ে গেছে। বলো বলো বাবা তুমি কি দোষ করেছিলে বলো? বাবা কেঁদে না বাবা, আর কি দেখলাম ঘুমে যা বাবা, চলো চলো আমরা ঘুরি কেঁদে বাবা। তাই চলো ভাই, তাই চলো। এই সজনি এদিকে আয় দেখি, আজ দুদিন হলো তুই কিছুই খাসনি, কি হয়েছে তোর? এদিকে আয় দেখি, আমার কাছে আয়। আমার দিকে চায় না।
কাছে আই, তোর কারণে আমাদের সহ্য হয় না মা, যা করার আমি করব, চল তুই আমার সঙ্গে এখন ঘরে চল। কি আমার বাড়ি ঘর ব্যাং লোকেরা, নজরুল আছো? নজরুল কি হয়েছে ভাই? তোমরা বাড়িতে থাকতে আমার ভারী ঘর ভেঙে চুর মার করে দিল, তোমরা কোনো কিছুই বললে না ভাই। আমি বাড়িতে ছিলাম, একা বাগুড়ার চার ভাই আছে, বাড়ি ঘর ভেঙে দিল, আমি কিছু করতে পারলাম না ভাই। এই বান বর্ষার দিন আর আমি বউ পোলা পান নিয়ে কোথায় যাই থাকবো ভাই? তাই বলো, তাই বলো।
গরিব গরিবের তে বিচার নাই গরিবের বিচার বারু তাকে আমরা যে গরিব গরিবের যে বিচার নাই গরিবের যে বিচার নাই বাগু আমার গরি বলে আমার বাড়ি নিল কি বাইরে আমরা যে গরিব তোমার কান্দর আমার হাত সহ্য হচ্ছে না বাবা বিচার করবে না আমাদের বিচার করবো একমাত্র আল্লাহ